মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমি উঠেছি, তখন কটা বাজে? ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি। উঠে তখন দেখি অন্ধকার অন্ধকার, আমি আর শুইনি তখন থেকে। কাজ, সংসারের কাজ স্টার্ট করে দিয়েছি একটু সকাল সকাল, উঠলে আমার সংসারের কাজটা একটু তাড়াতাড়ি হয়, এই ব্যাপার। তা এখন বাজে দেখো বেলা 10টা, দেখা যাচ্ছে না কিনা জানি না, যাই হোক। ওই যে ঘুরি আমার, ওই যে ঘুরি। তা এখন বেজে বেলা 10টা আর আমি বসে পড়েছি। আজকে সকালবেলা উঠে বাসি বিছানা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে সব পরিষ্কার করে তুলে ফেলেছি, আর সে যেমন তেমন। আজকে আমার অনেক ইস্যু করে দিয়েছে বিছানায়, মানে কি বলবো, সব রোদ্দুরে দিয়েছি, সবটা রোদ্দুরে দিয়েছি। তোষক মশক সব ভিজে গেছে, রোদ্দুরে দিয়ে চাটা প্লাস্টিক আনতে হবে, নালে হবে না। আমি আগে প্লাস্টিক পেতে রাখতাম বিছানায়, এখন প্লাস্টিক পাততে পারি না, কেননা মাঝে এই যে আমফান ঝড় হলো, ওই সময় ওই প্লাস্টিকগুলো বার করে এদিক ওদিকে দেওয়া হয়েছিল বৃষ্টির সময়, যে ঝড় তো থাক মানে ঠেকানো যাচ্ছিল না, তাও প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো সেখানে ছিঁড়ে গেছে, আর সেই থেকে আনা হয়নি। তা মনে হচ্ছে প্লাস্টিক এবার আনতেই হবে, আর যদিও ইস্যু করতো না এতদিন। তো এখন দেখছি দুই একদিন মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাচ্ছে আর ইস্যু করে দিচ্ছে। তা কি বলবো আর, এই যে আমি বসে পড়েছি সকাল সকাল দেখো। আর বলে রাখি, এখন বাজে বেলা 10টা, আর এখন থেকে আমার স্টার্ট করলাম আমার নতুন ব্লগটা। কালকে কোনো ব্লগ ছাড়িনি, আর ভালো লাগছিল না বলে আর করিনি। শরীরটা 2 দিন ধরে ভালোই না, আজকেও ভালো না, তবুও সারা রাত ঘুম হয়নি, বুকের ব্যথায় উঠে ভোরবেলা ঘুম ভেঙে গেছে, উঠে কাজ টাজ করে নিয়েছি কষ্টুকটুক করে, আর শত তো করে না। কদিন ধরে আমি পুজো দিচ্ছি, এখন আজকে মনে হয় আজকে শতই দেবে পুজো, আমি আর দেবো না পুজো। তো দেখো ডালের কোটো ফাঁকা, আমার ডালের কোটো ফাঁকা, আর আমি দেখো এখানে কি গোছাতে বসেছি দেখো সব। এর মধ্যে বাজার ছিল, এই যে ব্যাগটার মধ্যে বাজার, ওই একটা ব্যাগ আছে ওইখানে, ওই ব্যাগটার মধ্যে বাজার ছিল, গোছানো হয়নি। শীতকাল আর ঘরের মধ্যে বসে কোনো কাজ করা যায় না। আর এদিক থেকে দেখো এই দরজাটা খোলা আছে, এই দরজাটা খোলা আছে, হু হু করে হাওয়া আসছে। এদিকটা উত্তর তো আমাদের, উত্তরা হু হু করে হাওয়া আসছে, আর ফাঁকা মাঠ। তো যাই হোক, চলো আর গল্প করবো না, আমার কাজ তো আমার করতেই হবে, টুকটুক করে করতে থাকি কাজগুলো। আমি ফোনটা কোথায় রাখি, এই দেখো এটা আমি করে নিয়েছি, এখানে আমি ফোনটা রাখবো। তো এটার মধ্যে এই যে শুকনো লঙ্কা, এটা এর মধ্যেই থাক, এটার কোনো কোটো নেই আমার, এই কোটো নেই, তাই এর মধ্যেই থাক। আর এটা হলো বেস্ট চয়েস তেল, দেখো আমি এই তেলটা ইউজ করি মানে খাই আর কি। এই যে কলা এনেছি, কাঁচকলা, এটাকে মাজলাম আজকে, ওটাকে মাজলাম কেন, ওটা ওই মানে গ্যাসের পাশেই থাকে, ওটা তেলচিট হয়ে গেছে, যার জন্য মেজেছি। এই যে আমি এক এক করে আবার থুই। সেদিনকার গাজর কিনে এনেছিলাম, এই যে গাজর, গাজরগুলো খরগোশে দুটো দুটো করে দেওয়া হয়ে গেছে, আজকে আর দেই না খাবো, ওদের দিয়ে খাওয়াবো। আর ঘরে পাস্তা থাকে ওর জন্যে আরও গাজর টাজর এনে রেখে দিই, থাক। একদিন হচ্ছে ফ্রাইড রাইস করবো। তো এই যে গাজর, এই যে একটা আমি একটা বাঁধাকপি এনেছিলাম বাজার থেকে কিনে, তো এই বাঁধাকপিটা তা এইদিকে সবজি রাখা হয়েছে, এই একটা, এই একটা বাঁধাকপি, এটা আমার মা দিয়ে গেছিল, এই যে রাখছি। এই যে আলু টালুগুলো আমি কুলোর ওপর তুলে রেখে দিয়েছি, এগুলো আবার ওর মধ্যে রাখবো। তা মনে করছি সবজি আলাদা রাখবো, আলু আলাদা রাখবো। তো এই যে পটলগুলো, এগুলো আমার মা দিয়ে গেছিলো, কেননা আমার মা, আমাদের বাবার বাড়ি মা হলো মাঠের ধারে বাড়ি, তো ওখানে একটা জমি তুলে দিয়েছিলো, ওখান থেকে তুলে তুলে এনে আমাদের দিয়ে গেছিলো। তো অনেকগুলো পটল, অনেক বেড়ে 2-3 কেজি পটল হবে, খেয়েছি আর বাকিটা রয়ে গেছে। তো এই যে দেখো এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে হলো এই যে আলু,
এটা হলো আমার অনিকের স্কুল থেকে দিয়েছে, এইখানে থাক এটা। হ্যাঁ এটা এখন থাকলে ভালো হবে। এটা আমার অনিকের স্কুল থেকে দিয়েছে, এটা ডাল দিয়েছে, এটাতে আলু দিয়েছে, কয়েকে যেটা চাল পড়ে যাচ্ছে গো, চালের মধ্যে ছিল চাল পড়ে যাচ্ছে, তার একটু চালগুলো খুঁটে নি। তাসে কি বলবো, অনেকগুলো চাল পড়ে গেছে। চালগুলো চালের ড্রামে থবো, আমি রেশনের চালই খেয়ে নি, তা এগুলো রেশনের চাল না, এগুলো স্কুলের চাল। আর এই যে চিনি দিয়েছে, এই যে ডাল, এই যে চিনি, আর একটা লাইট বয় সাবান দিয়েছে, লাইট বয় সাবান, আর এই যে চাল, চাল পড়ে গেল, দেখেছো আজকে আবার পড়ে গেল। যাই হোক, তো এগুলো ড্রামে ঢেলবো, আর এগুলো দেখি কোটো কোটো ঢেলে রেখে দিই, কেননা শীতকাল, পুজোর জোগাড় করে আমার পুজো দিয়ে ঘর, আমার তো ঘর তো পরিষ্কার করতে হয়, আমার কেউ নেই, আমার একা একাই করতে হয়, আর কারোর ভরসা আমি করিও না, আমার কাজ আমাকেই সারতে হবে। এই একটা কোটো, এটা আর আর এই এই আলুগুলো ছিল হলো এই যে মধ্যে যে তাজা, এটা পাঁপড়, এই যে কতগুলো ডাল, এই যে কতগুলো ডাল, এই ডালটা এর মধ্যেই থাক। এটা এটা হলো আস্ত ডাল, এটা এটা সতর স্কুল থেকে দিয়েছিল, হাই স্কুল থেকে, এটা আমার, এটা এর মধ্যে থাক, আমি এইগুলো এর মধ্যে ভরি। সব ছাই ছিট হয়ে রয়েছে, শুধু গোছানোর অভাব, মানে রাত্রিবেলা শীত লাগে এদিকে, আর রাত্রির ভালোও লাগে না কোনো কাজ করতে, রাত হলে লেপের মধ্যে চলে যায়। এখনো ভর্তি হয়নি, তো ডালগুলো আমি ঢেলে নিই। আমি ঢালবো এবার এই তেলটা, কোনটা আমার তেল ঢালা কমপ্লিট, একটু ঝরবে, চিনিটাও রেখে দিই এর মধ্যে, সাবানটাও থাক, অসুবিধা হবে না, নাহলে রুটি টেনে নিয়ে চলে যাবে।
আমি এই রসুনগুলো কুটবো, এক এক করে কুটে কুটের মধ্যে রাখবো। দেখো আমাদের রাখছি, দেখো চলে আসছে দুজন। মনে করছে আমি খাবার টাবার ইয়ে করছি, মানে বসেছি। তা ঘরের মধ্যে এগুলো গুছাতে এসেছি, এটার উপরে আমি রেখে দেবো গুছিয়ে। তা এটা এটার উপর দেখছি, এই যে আমার গ্যাস আর এই আমার ট্রে, মানে এইটুকুর মধ্যে মানে পুরো তেলচিট তেলচিট হয়ে যায় রান্না করলে। দেখো আমি এটা মুছে নিচ্ছি, এখন একটু সার দিয়ে মুছে নিয়েছি আগে, আর এটা বা মানে অন্য ইয়ে দিয়ে মুছি। মুছে এর উপর আমি ওগুলো রেখে দেবো। তা এটা এখানে থাক, এটা পরিষ্কার ওর জন্য ওর উপর ডালাগুলো মুছে নেওয়া যাবে। তো দেখো আমি এইভাবে গুছিয়ে দিয়েছি। এটা তেলের বোতল, এটা সর্ষের তেলের বোতল, এটা সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছে, এটা ডালের, এটা চায়ের, এটা হলো তোমার ওই যে চা আছে এর মধ্যে চিনি আছে, তারপর হলো আরেকটা কি রাখলাম পাঁপড় আছে, এগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে চিনির কোটো, এটা মুড়ির কোটো, এটা বিস্কিটের কোটো, আর এখানে একটা কাঁচের গ্লাস আছে, এই গুছিয়ে রেখেছি। আর এই এটা এটা এর তলায় ঢুকিয়ে দিয়েছি। আর লবণের কোটো টোটোগুলো এখানে আছে, সবই থাকে আর ওই ঘর মানে ধুলো বলেই। তো এখানটায় আমার এটা আছে নিরামিষের কোটো, তো একটু একটু মুছে দিই। এদিন কা পরিষ্কার করেছি, তাও কিরম হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। এইগুলো গুছাবো, গুছিয়ে টুছিয়ে নিই। তো দেখো আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমি এই যে রেখেছি, এই যে রেখেছি, আর এগুলো কুটিয়ে নিয়েছি অনেকগুলো, তো ছোট ছোটগুলো কুটিয়ে নিয়েছি। আর আর হলো আর হাফ এই প্লাস্টিকে ভরেছি, এই যে এই প্লাস্টিকে ভরেছি, এই প্লাস্টিকে দেখি হয় আমার যাকে দেবো না আমার শাশুড়িকে দেবো। কাজ তো হতেই থাকবে সারাদিন, আর সারাদিন তো সারাদিন বলতে সেই বিকাল ছাড়া আর কথা হবে না, এই টুকটুক করে চলবো। চোখ টোক জ্বালা করছে, কেটেছি ওগুলো, মনে হচ্ছে কেঁদেছি। যাই হোক তোমরা, তাই চলে এসেছি আমি আবার এই ঘরে। দেখো এই যে শুধু ফ্রমটা পাতা আছে আর বালিশগুলো আছে, আর সব ছাদে চলে গেছে, মনে হচ্ছে ছাদে গিয়ে গা মেলিয়ে শুয়ে থাকি। আমার জ্বর জ্বর মানে কি বলবো, এই বুকের ভিতরে এইখানটায় এই ডাউন সাইডে এখানটায় ব্যথা করে কেন জানি না অনেক দিন থেকে। তা মনে হচ্ছে শুয়ে পড়ে থাকি, তা শুলে তার হবে না, আমার কাজ আমার করতেই হবে, যার সংসার তার। দেখো মোম পাতা চারিদিকে সব ওগুলো পরে দিয়ে এসছি, হিসু করে দিয়েছে, সব গন্ধ গন্ধ হয়ে গন্ধ যেমন তখন ভিজে গেছে, সব গন্ধ তো থাকবেই। এরকম কদিন ধরে এরকম জ্বালাতন করছে, দেখি একটা প্লাস্টিক এনে পাততে হবে, কাঠে নালে হবে না। এখানে এই জামা কাপড়গুলো এখনো গোছানো হয়নি, গোছানো বলতে গোছানো আছে, আবার কালকে যেগুলো এনেছি সেইগুলো গোছানো হয়নি, তো ওগুলো গোছাবো দেখি।
আর দেখো আমাদের বাইরে এসে কত সুন্দর লাগছে দেখতে। ঘাসগুলো দেবো খরগোশদের, এই যে এখনো ওদের পর্দা তোলা হয়নি। এবার ধর মুরগিগুলো ঘুরুঘুরি করছে, ওদেরকে দুটো খেতে দিতে হবে। যাই হোক, আমি আর বাড়াবো না, আজকে অল্প ছোট্ট করে একটু ভিডিও ছাড়বো, যদি হয় পরে আমার বিকেলে একটা ছাড়বো। তো তোমরা দেখো